হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি শাহরুখ বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে বন্ধুরা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ফেসবুক একটা গ্রুপ আছে যে গ্রুপটাতে আপনি কাস্টমি ইউরএল সেট করতে পারবেন অর্থাৎ গত একটা টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলের জন্য একটা ইউজার নেম সেট করবেন অর্থাৎ কাস্টম ইউরএল সেট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার একটা ফেসবুক গ্রুপের কাস্টমি ইউরাল সেট করবে তো এটা আসলে মোবাইল দিয়ে হয় না এটার জন্য কম্পিউটার লাগে তো আমি আমরা জানি অনেকেই যে মোবাইল দিয়েই আসলে কম্পিউটার কাজ করা যায় সেটার জন্য কী করা যায় একটা গুগল ক্রোম নামে একটা ব্রাউজার আছে এই ব্রাউজার দিয়ে আসলে কম্পিউটারে যাবতীয় কাজ করা যায় তো আপনি চাইলে সেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারেন তো এর জন্য কী করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর উপরে ডান সাইডে দেখবেন তিনটে ডট চিহ্ন আছে সেখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইটে টিকমার্ক করে নেবেন অর্থাৎ আমি প্রথমেই বলে রাখছি যে এটা কম্পিউটার ছাড়া হয় না তো মোবাইলে যেহেতু কম্পিউটার সুবিধাটা ভোগ করা যায় গুগল ক্রোম ব্রাউজের মাধ্যমে সেহেতু মোবাইল দিয়েও করা সম্ভব তো এটা এই যে দেখুন এখানে ডেস্কটপ সাইড টিকমার্ক করার পরে আপনি কী করবেন এখান থেকে আপনি আপনার ফেসবুকে যাবেন এই যে দেখুন আমি আমার ফেসবুকে যাচ্ছি অর্থাৎ আমি যে গ্রুপটাতে আমার কাস্টম ইয়ারেল বা কাস্টম ওয়েব অ্যাড্রেস সেট করতে চাচ্ছি সেটাতে যাব তো জন্য আমি প্রথমে আমার ফেসবুকে গেলাম তো ফেসবুকে আসার পরে আপনারা জাস্ট আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই বাম সাইডে যে এখানে সাইডে আপনার গ্রুপ অপশনটা খুঁজবেন অথবা চাইলে উপরে সার্চ বক্সে আপনি যে গ্রুপটার নাম সেট করতে যাচ্ছেন সেটা আপনি এখানে সার্চ করে নিতে পারেন অথবা এই যে বাম সাইডে দেখুন সি মোর নামে একটা অপশন আছে এই সি মোড় অপশানে ক্লিক করবেন ক্লিক করলে গ্রুপ অপশনটা আপনি দেখতে পাবেন এই যে দেখুন গ্রুপ নামে একটা অপশন আছে এই যে গ্রুপস এই গ্রুপসের উপরে এবার ক্লিক করব আপনার একাধিক গ্রুপ থাকতে পারে সেটা কোনো বিষয় না জাস্ট আপনি যে গ্রুপটাতে কাস্টম ইউআরএল এল অর্থাৎ কাস্টম ওয়েব অ্যাড্রেস সেট করতে যাচ্ছেন বা কাস্টম ইউরএল বলেন বা ইউজার নেম বলেন সেট করতে যাচ্ছেন সেটাতে আসলে ক্লিক করতে হবে তো দেখুন এখানে অনেকগুলো গ্রুপ আসলে শো করবে যে সব গ্রুপে আপনি জয়েন আছেন অথবা যে বিভিন্ন সাজেস্ট গ্রুপ থাকবে এর ভিতর থেকে আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা সিলেক্ট করবেন তো আমি দেখুন আমার বাম সাইডে যে আমি একটু জুম করে দেখাচ্ছি যেহেতু মোবাইলের স্ক্রিন ছোটো হয়ে গেছে তো জুম করার পরে বাম সাইডে একটা গ্রুপ আছে দেখুন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহরুখ বিডি দি টেক মাস্টার আপনারা চাইলে গ্রুপটাতে জয়েন করতে পারেন এখানে টেকনোলজিক্যাল যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন এখানে আমাদের অ্যাডমিন মডাররা আপনাকে অ্যানসার করার চেষ্টা করবে যে যে বিষয়ে জানে না সেই বিষয়ে জানানোর জন্যই আসলে আমাদের এই গ্রুপটা তো এই গ্রুপে আমি আপনাদের কাস্টম ইয়ারঅল সেট করে দেখাচ্ছি তো গ্রুপটা ওপেন হওয়ার পরে এই যে দেখুন এই যে উপরের মোড় এই উপরে শেয়ারের ডান সাইডে যে মোড় লেখা আছে এই মোড় নামে এই অপশানে ক্লিক করার পরে এডিট গ্রুপ সেটিংয়ে ক্লিক করবেন দেখুন তো এডিট গ্রুপ সেটিংয়ে ক্লিক করে এইভাবে এখানে আপনার যাবতীয় সেটিংস চলে আসবে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবেন এই যে ওয়েব অ্যাড্রেস ইওর ইউর স্ট্যান্ড কন্ট্যাক্ট ইনফোসো ইউ ক্যান কুইকলি শেয়ার এ লিঙ্ক টু ইওর গ্রুপ এখানে এই যে কাস্টমাইজ অ্যাড্রেসে ক্লিক করবেন অর্থাৎ এই ইউ সেট করার সুবিধাটাকে একটু বলে নিই এই ইউআরএলটা সেট করলে আপনি কি হবে এই লিঙ্কটা আপনি শেয়ার করলে জাস্ট আপনার এই লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে সাথে সাথে এই গ্রুপটা ওপেন হয়ে যাবে এই সুবিধাটা হচ্ছে যেরকম ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ এবার আপনি যে ইউজার নেমটা দেবেন সেটা যেরকম আমি দেখুন এখানে রয়েছে আমি এখানে আমার নামটা দিয়ে আমি আসলে গ্রুপটার কাস্টমার ইয়ার সেট করে দিই আর একটা কথা বলিনি এখানে কোনো ছোটো বড়ো হাতের অক্ষর ভাজ মানে মিক্স করে দিবেন না এখানে জাস্ট আপনি সব ছোটো হাতের অক্ষর দিবেন তো দেখুন আমি এখানে আমার নাম দিচ্ছি এস এইচ এ শাহ এইচ এ হা আর ইউ কে এইস বিডি শাহরুখ বিডি এটা অ্যাভেলেবেল আছে এখানে আপনাকে দেখতে হবে আপনি যে নামটা দিচ্ছেন সেটা অ্যাভেলেবেল আছে কি না অন্য কেউ নিয়েছে না কিনা তো এটা অ্যাভেলেবেল যদি থাকে তাহলে জাস্ট এইভাবে দেখাবে এরপরে জাস্ট দেখুন সেট হয়ে গেছে এবার এখানে আপনার ক্লিক করবেন কাস্টমাইজ অ্যাড্রেস ক্লিক করলে আপনার গ্রুপের ইউআরএল অর্থাৎ কাস্টমাইজ ওয়েব অ্যাড্রেসটা সেট হয়ে যাবে এবার দেখুন নিচের দিকে যদি যাই আমি আমার কাস্টম ইউআরএলটা সেট হয়ে গেছে এই যে ওয়েব অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে গেছে এই যে এখানে দেখুন আপনাদের আমি এডিট করে দেখাচ্ছি আসলে কী থাকে ডাব্লু group ডট ফেসবুক ডট কম গ্রুপ এরপরে 1596 ওয়ান ফাইভ নাইন সিক্স এরকম অ্যাড্রেস থাকে তো এটা তো আসলে সাধারণত মনে রাখা সম্ভব না কিন্তু এখন থেকে এইখানে আর এগুলো না রেখেও আপনি চাইলে এখান থেকে জাস্ট আমি যেটা এখন সেট করছি এই যেটা ক্লিক ক্লিয়ার করে দেয় আমি জাস্ট যেটা সেট করছি সেটা আমি দিব দেখুন আমার নামটা দিচ্ছি যেটা অটোমেটিক আমার এই গ্রুপ ওপেন হয়ে যাবে যে শাহরুখ বিডি এটা হচ্ছে আমার গ্রুপের অ্যাড্রেস তো এটা দিয়ে ক্লিক করলেই অটোমেটিক এই গ্রুপটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রুপটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে অর্থাৎ আমার কাস্টম অ্যাড্রেসটা সেট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যে কোনো ফেসবুক গ্রুপের কাস্টম ইয়ারেল অর্থাৎ কাস্টম ওয়েব অ্যাড্রেস সেট করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন না বুঝলে আর এরকম আরও নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে